ফিফার চলমান উইন্ডোতে আজ আন্তর্জাতিক প্রীতি মাঠে নামছে ব্রাজিল বার্সেলোনাতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিলের এই ম্যাচের প্রতিপক্ষ আফ্রিকার দল গিনি এর আগে বিশ্বকাপের পর নিজেদের প্রথম ম্যাচে মরক্কর মুখোমুখি হয়েছিল সেলেসাওরা এদিকে ফিফার আন্তর্জাতিক এই উইন্ডোতে গিনির বিপক্ষে আজকের ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার জুনিয়র ইঞ্জুরির কারণে মাঠের বাহিরে আছেন তিনি আজ বাংলাদেশ সময় রাত একটা ত্রিশ মিনিটে শুরু হবে ব্রাজিল গিনির ম্যাচটি ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হওয়ায় ব্রাজিল গিনির এই লড়াইটি সরাসরি সম্প্রচার করছে না ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সেই ক্ষেত্রে ম্যাচটি দেখতে হলে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থাকা ব্রাজিল ফিফার আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে কারণ কদিন পরে দু বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই এর আগেই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলো বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে ব্রাজিল সেলেসাউদের এই ম্যাচের আক্রমণ ভাগের নেতৃত্বে থাকবেন ভিনিশিয়াস জুনিয়র তার সঙ্গে বাকি দুইজন হতে পারেন রড্রিগো গয়েজ এবং রিচার্লিসন নেইমারের অনুপস্থিতিতে ভিনির উপরেই পড়বে ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্বের ভার